ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আপনাদের তার একটা ফের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনাদের বললাম না পয়লার বাচ্চার পক্সের কিরাম খেয়ে আপনাদের দেখাবো। দেখুন বাচ্চার পক্সটা সুইকে মতে গেছে, টমেটার রস দিয়ে দিয়ে শুকনো হয়ে গেছে। এইটারও দেখুন বাচ্চার মতো একটা ফ্যাঁসা বাচ্চা, আর কালো বাচ্চা হুমারে। ঠিক আছে, তোমরা পাঁচটা ভালো ছেলে, তোমরা ভালো ছেলে, তোমরা কি সুন্দর ভাবে এক সাইজের বাচ্চা দুটো একই। আপনারা তাহলে দেখতে পাচ্ছেন, আপনাদের বললাম না যে ব্রয়লার বাচ্চার পক্স হলে টমেটার রস দিলে অনেকটাই কমে। এই দেখুন শুকনো হয়ে গেছে, টমেটার রস দিয়ে দিয়ে শুকনো হয়ে গেছে। আপনারা তারা বুঝতে পেরেছেন যে আপনি টমেটার রস দিয়েছে বাচ্চার পক্সগুলো অনেকটা শুকনো হয়ে গেছে, আর দু একদিন দিলেই বাচ্চার পক্সগুলো পড়ে যাবে অটোমেটিক। বাচ্চা দুটো দেবেন কল দিয়ে দেবেন, হাতে বসাবে দুটো বাচ্চা, ওদের দিকে দেখছে ওদের তুমি দেখুন বাচ্চাগুলো এখন হালকা হালকা উঠতে পারে, বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে এখন। একটাকে উড়িয়ে দেবো, সাদাটাকে উড়িয়ে দেবো, বাচ্চাগুলো দেখুন এইদিকে আসছে, একটা বাচ্চা চলে গেছে উড়ে, আর একটা যাচ্ছে। আপনাদের বললাম না হালকা হালকা উঠতে পারে এখন বাচ্চাগুলো, উড়ে দিকে চলে গেছে। এই বাচ্চা দুটো এইখানটায়, বাচ্চা দুটো খোঁপে ঢুকে যাবে, একা একাই এখন খোঁপে ঢুকে যায়। এই দেখুন আপনাদের দেখাচ্ছি খোঁপে ঢুকলে, এই দেখুন দুটোই উপরে উঠে গেছে, এবারে খোঁপে ঢুকবে। আমি একটু সরে যাই, চালে উঠবে এক্ষুনি। বাচ্চাগুলো ভালো উঠতে শিখে গেছে, এই দেখুন চালে উঠে গেছে, এই চালে উঠে গেছে। এই বাচ্চাগুলো কালো বাচ্চাটা এবার খোঁপে ঢুকতেছে, এত ছোটো ছোটো বাচ্চা খোঁপ সেরি হয়ে গেছে এখনই। আপনাদের একটা ভিডিও আস, আপনাদের তাহলে একটা ভিডিও আনবো ছোটো ছোটো বাচ্চাগুলোকে আপনারা কীভাবে খর সেলিং করাবেন, আপনাদের তাহলে একটা ভিডিও করবো। যেতেই ধাড়ি খাওয়াচ্ছে, ছবি ঢুকে ধাড়ি খাওয়াচ্ছে, আর একটা বাচ্চাও যাচ্ছে। আমাদের এই দুটো ধাড়ি আর এই দুটো বাচ্চা। তো আপনারা তাহলে দেখতেই পেলেন যে আমাদের পয়রাগুলোর ঠোঁটে টমেটোর রস দিতে অনেকটাই শুকনো মতো হয়ে গেছে, আর কিছুদিন বাদেই পয়রার বাচ্চার পক্সগুলো অটোমেটিক পড়ে যাবে। আপনাদের দেখাবো ভিডিও, ঠিক আছে? আর ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এই পর্যন্তই থাক।